করি আমাদের তানজুখালা ভাষা দিয়ে উঠছে। হেদিকে ফদ্দা সরে খুকি অর্গানাইজার, আর হেদিকে সেফাশিটকে মিলি হেদিকে ননদের হাঙ্গা উপলক্ষে কত কিছু বানাই লইতেছে ছোট ননদের। তারপরে এন্দি মাল্টিপ্লাগে শ্বশুর শাশুড়ির বেলা হালিমুল মো মাই গড কিতা কইতাম, মাইগো 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 কিতা কয়েডি মাল্টিপ্লাগে শ্বশুর শাশুড়ির হালিমুন। তারপরে দর্শক আমাদের মাহিনুর বেগম চলিয়েছে, নাজমা বেগম আসার আগে আগে যেন বেশি করে একটু হাঁসের মাংস টাংস খাইয়ে লইল, শরীরের মধ্যে একটু জোর বল করি, একটু সবরি টবরি বাড়াই লইতে পারতেছে। সামনে শীত আইতেছে, ওই অঞ্চলে শীতের সময় শীত গরমের সময় গরম, তো শরীরে একটু সবরি বানাইতে হইব। নাজমা বেগম আইতে আয়নের আগে আগে সবরি বানাই এলার। দর্শক হঠাৎ করি আমাদের টেপি মণ্ডলকে হঠাৎ করি দেখা গেছে। দর্শক হঠাৎ করি দেখলাম যে হিতি গো এইয়া কিয়া জানি কয়, আই আন্নগরে কইছি না, টেপির সাথে কেউ না কেউ একজন আছে ক্যামেরা ধরার জন্য, বুঝছেন নি দর্শক? বুতিন্নির গহনা, বুতিন্নির জন্য গহনা কিনা নিয়ে ব্যস্ত হয়েছে ফারুল বেগম। ফারুল বেগম তো মনে শারমিনের মা। তো দর্শক এরপরে দি আপনারা ব্যাকে কিরকম আছেন, আসসালামু আলাইকুম। আপনারা বেবাকতে অগলডি ভালা আছেন, ন্যায় ভালা আছে, আবার হয়েছে অনেকগুলো কথা কথা। আপনারা ভালো থাকলে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন বেশি বেশি, নতুন চ্যানেলটারও একটু সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা আপলোড হলে কমেন্ট সেকশানে পিন করা থাকবে নতুন চ্যানেলের লিঙ্ক, সঙ্গে সঙ্গে ওই চ্যানেলের মধ্যে টুকুর করে চলে যাবেন, যাইয়া ভিডিওগুলো একটু দেখবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তাইলে আড়ে নাড়াবে একটু সামনের দিকে আগাই যে গিয়ে মহা দামাক একটা রেসিপি নতুন চ্যানেলের জন্য তৈরি করছি। অবশ্যই রেসিপিটা আমি হয়তো গতকাল আপলোড করবো, আপনারা সবাই দেখবেন এবং ট্রাই করবেন রেসিপিটা, দেখবেন এক একজন হাগল হয়ে যাবেন গিয়ে কোন দিকে খাই। কইতাম আন্না করে হাগল বানানোর আগে নিজে হাগল হয়ে গেছি কি গতকাল, আগামীকাল আপলোড করবো কি কইতে আসি। বাবুরে আসসালামু আলাইকুম, ভাই বোনের আপনারা ভালো আছে, ন্যায় ভালো আছে, আবার হয়েছে অন্যগুলো কথা কইতে। আর ভালো থাকলে আপনারা লাইক দিন, যারা যারা লাইক দেন না লাইক দেন, সাবস্ক্রাইব করিয়েন। দর্শক তাইলে আপনারা আলোকে সামনের দিকে টুকুর করে বেগটি মেলে চলেন। আরে ফাতের কান্দন রে, কী পরিমাণ কান্দন ফাতে কাইনতে আছে। নীতির জীবনে শুধু এই সমস্যা সেই সমস্যা, এক বছর ধরে লাগিয়ে রইল, এত বছর আর ফাতের লাইফে এত সমস্যা আসিল না। কিতা কিতা মানে টাইটেল থামলে লেখতো, কেউ চাইতেও যাইতো না। অন শুধু হিতি একটা বিষয় টার্গেট, এক অঞ্চলকে টার্গেট করে লইছে, টার্গেট করে লইছে। হিতি হিতির এটাই হিতির নিত্যদিনের কাহিনী, মরে গেলাম চলে গেলাম, বাইয়া কেন কি করে দিল এমন ভুল হয়ে গেল, তারপরে দি আম্মু কেন এটা বললো, আম্মুর কথায় কেন কান্না চলে আসলো, এরপরে ড্রাগন ফলের কান্না, এরপরে বাপের এক বছরের মরা, আজ যা চার বছর নেই, তিন চার বছর ধরে বাপের মরা কান্না, এরপরে মা মরার আগে মার মরার কথা চিন্তা করে আরও কান্না। বাবুরে হিতির কত কান্না, চৌকেডি ঘুরাই 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 কেনে বই 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 বই, সব বয়স্ক মহিলাদের সংগঠনের সভানেত্রী বই বই, শুধু কান্দা আর কান্দা। দর্শক এতদিন তো যাক দুই মাস মা ছিল, আম্মু 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 করছে, করি টরি এরপরে শেষ হয়েছে, এখন তো আম্মু চলে যাবে আরও এক কান্দা। মা চলে যাওয়া উপলক্ষে সেই দিবসের কান্দা, আম্মু চলে গেছে সেই দিবসের একটা কান্দা আইব অন্যকো কাছে। তো দর্শক আমাদের মাহিনুর মাসি ফাতের কান্দার শোক পালন হয়েছে কি তো জানেননি, জন দেখছে দেহের মা চলে গেছে। নাজমা বেগম সকালবেলা ঘুমেরতেই উড়ি বরগা গা সাদা অন্যান গা দি সুন্দর করি অটো ফটো একটা ডাকিয়ে নিয়ে টিং 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 করে চলে যায় বাজারের ভিতরে, যাইয়া হিসেব করি 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 করে আসা পাতা চিনি হুড়া মাসা ঝা লাগে সব লয়ে গিয়ে টিং টিং করি করি, এদিকে বদাকে মানুষজন জুতো ফিটা নিয়ে দেয়, তখন কিন্তু বদান হে আব্বু পারে আব্বু পারে, পরিচিত দোকান আছে তো এই দোকান থেকে আব্বু দিয়ে আসে, আব্বু ধরতে হয় না ব্যাগ ধরতে হয় না, এই যে আব্বু আইতেছে আমি ক্যামেরা লই দাঁড়াইছি, তারপরে আম্মু আইতেছে আমি যাই আগের আব্বুর বাজারটা আগায় আনবো, হ্যাঁ তারপরে আম্মু কি নিয়ে আসছে এটা আপনাদেরকে আমরা দেখাবো, আম্মু পারে পারে আম্মু প্রচুর পারে, আম্মু এগুলো করতে পারে। কিন্তু দেখছে যে নাজমা বেগম চলে গেছে, চলে যাওয়ার পরে বদার ঘরের বদা দুই তিন বেলা বাজার করে বাড়ির জন্য বদা ফাতেয়া শোক দেয় তাড়াতাড়ি করে ইউটিউবতে ডুব দিছে, এরপরে দি তানজিলা যৌতুকের একটা টেনশন আছে, এরপরে দি বদা ওনার বাজার যায় না বাজার আনে না, কারণ ফাতেয়া ইয়েনে বইবে আমার ডাগর ফলের কান্দা কানতে আছে, ইয়েন দিয়ে এই সেই নিয়ে বিষয় নিয়ে নিয়ে কানতে আছে।
মারি মারি বিভিন্ন রকম কান্দন ফাতিয়া ইউটিউবে কাঁদতেছে বই বই, কিন্তু কাহিনি হইলো দর্শক সেই ডরে বদা হন বাজার বাজার লইয়াই বই বাজার দেয় না, হইলো কদিন আল্লাহ দিয়ে অতি আল্লাহ দিয়ে আয় তুই যা কে বাজার আসছে দেখা দেশি মুরগি আমি খাবো, কিন্তু দেশি মুরগি তুই হঠাৎ করি স্বামী ভক্ত হয়ে গেছে জীবনে টাইটেল তামেল তিসা এরকম লেখে না, হঠাৎ করি স্বামীর জন্য দেশি মুরগি রান্না করলাম, তানজিলা স্বামী 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 করতেছে এর পিছনে বুতুননি স্বামী স্বামী চলিয়েছে, এটার নাম কিতা জানি, 45 বছর গিয়ে বুড়ি না 48 বছর গিয়ে বুড়ি চলিয়েছে কচি কোকা জমরাজের জন্য স্বামীর জন্য রান্না, একজনের পর একজন স্বামী স্বামী করতেছে আর তিসাও চলিয়েছে আমারও স্বামী স্বামী করতে হইব, এর পরে দি এই যে দুই পাকা শাক আছি মূলার শাক রান্ধা আমি কিন্তু খাবো পেটের গ্যাস খাবে গ্যাস, তো ইয়ার পরে দি এই বাজার এই যে হাঁসের মাংস এই যে মুরগির মাংস রঙের মেলা মিলাইল ফাতেয়া এড়ি দে একটা না একটা উস্কানিমূলক কথাবার্তা কই কই প্রতিদিন কানতে চলিয়ে গিয়ে অন বদার ঘরের বদা ডরে আর ক্যামেরার সামনে আইয়া না বাজার সদা এডি করে দে ক্যামেরার সামনে বদার ঘরের বদা ওনার আইয়া না দে দে কুটনি 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 কাল নন দিনি মালয়েশিয়া বই বই ছড়ি কাটি ঘুরাইল সাপও মারত না লাড়িয়ে ভাঙত না বই বই এনতে রোস্টিং করবে ভাবিরে ড্রাগন ফল আকির মা দেখো আমার মেয়ে আমার প্রতিদিন ড্রাগন ফল খাওয়ায় কি মর্মান্তিক কথাবার্তা দেখছেন নি দর্শক, এই শোকটাই কেন ফাতিয়ার মার কান দেবে, ফাতিয়ার মা তো নিজেই একজন স্বাবলম্বী নারী তার টাকা পয়সার অভাব নেই, কোন দুঃখ থেকে এই কথাটা মানুষকে আশেপাশের মানুষের ধরি কইতে পারে আকির মা দেখো আমার মেয়ে আমার সবসময় ড্রাগন ফল খাওয়ায়, তো এই বদা কুলাঙ্গার তো আসলে ওই যে আমরা না আমরা যে দেখি ক্যামেরার সামনে এক কিছু বিষয় দর্শক যে শ্বশুর বাড়ির জন্য করে আসলে বদা কুলাঙ্গার জীবনে শ্বশুরবাড়ির জন্য করতো না, মাক্ষীর যে জুতার বাড়ি খাওয়া ইচ্ছা মতো নেই এর ফলে আরও কাহিনী হয়েছে কি তা জানেননি, শ্বশুরবাড়ির যে এই যে বেড ইডি দামড়ি দামড়ি বেড ইডি আছে এডিনের স্যাগানি বেশি খায় তো এই জন্য হিয়ানা যায় ক্যামেরার সামনে আই দি আয় আবুদালা দেখছে টি আবুদালা কী করে ছোটো হলেন খেলতে নিছে হেডিয়ে দেখলে হ্যাঁ দেখেন আবুদালা আবুদালা আমার আমাদের ছেলেটা আমাদের ছেলে এ কুকি আমাদের বাড়িতে আসবে কিন্তু এরকম করতে থাকে, কারণ হয়েছে বদা তাগরে বেশি তো টাকা পয়সা চোখে দেখছে যতই লুলু চ্যানেল খুলি দেখ কিন্তু এই ল্যান্ডটা পরিবারটারে পুঁজি করি তো বদা টাকা পয়সা চোখে দেখছে, হে বয়ে বদার ঘরের বদা ওনার বাজার দেয় না ডরে লুলুর খোঁচাখুচির বয়ে শীত আইতে আছে গার মধ্যে কেকানা কত সবরি গুস্ত বাড়াই যাইতে হইব ইয়ার পরে বুতুনের হাঙ্গা লাগবে হিয়ানো তো শীত গ্যারামের মধ্যে, তো মাহিনুর বেগমের মনে হয়েছে আশেপাশে যত হাঁস আছে ঘুরি ঘুরি এড়িয়ে আনি কিনি খাই লাগবো, এদিকে নাজমা খালা আইয়ানার আগে আগে যা যা আছে তাড়াতাড়ি তড়ি করি করি খাওয়াই লাগবো, আর নাজমা খালা হয়েছে জন্মের কিপটা মহিলা, তো তো দর্শক এন দিশা শীতটি তাইতে আছে একটু উমের দরকার আছে শরীরটারে একটু চাঙ্গা রাখতে হইব একটু সবরিওয়ালা হাঁস খাইতে হইব শীত আইয়ানার আগে আগে দর্শক ফাতে হিনতে বইবে খোঁচা কিনলাম দেখছি নি তিসার করে বালা বালা বাজারের কারণে ফাতে হিনতে বইবে খেসে নাজমা খালা থাকলে ওই চিরাচরিত ভাজি একটু এক 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 ডাইল পাতলা পাতলা ডাউল 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 বড় হাইলার মধ্যে একটু ভাজি একটু আর নাহলে কি পাতলা টাইপের এক হাইলে জোল জোলালার তরকারি, তো এর বিচে এর বেশি কিছু আর হয় না, তো যার কারণে নাজমা খালা আসার আগে তিসা এখন ভালো ভালো বেড়ানি এটা হেডা তান লাগজন মনে হয় যে আর খায় না কোনো দিন অন বেলে তানের বেলে বেড়ানি খাইতে হইব হাঁসের গোস্ত খাইতে হইব, ইয়ার পরে এন্দি তুই তো একটা সেনাবাহিনীর কাজের বেড়ি আছে এন্দি আবার ইতি বান্ধি ফাঁপিয়ে বান্ধি এটার দি অন হাঁসটার জবাই করি সিলিমিলিটি হয়েছে দি রান্ধি টান্দি তিসা আগে আগে খাই লিতেছে নাজমা খালা আইনের আগে আগে খালার চোখ কান নাই, এরপর বদার করে বদা কইছে আমি আবার যাইতেছি মা ফল খাইতে পছন্দ করে এই আমি বাড়িতে যাই মারে আবার ফল টল কিনে খাওয়াই বাবুরে দর্শক, তো যার কারণে লুলুর প্রতিদিন এসব কান্দাকা দিলে হিতি চলিয়ে ইয়ে হিতির চোখের পানি ডিবে উবে করে লইল চলে আরে বাবুরে রাস্তাঘাটে মানুষের কাছে বই বই এত কান্দি আমি বুঝি না কেমনে পারে লজ্জা সরম কোনো কিছু না একটা শিক্ষিত মহিলা হুদয় আকাশে মানুষের কাছে বই বই কান্দা শুরু করে, তো মানে এত এত ব্লগাররা আছে দেশের বাইরে থাকে তাকেও কিন্তু বাপ টাপ মারা গেছে কিন্তু মানুষও কিন্তু বাপ মারা গেছে বা বলতে আসে বলছে যে মারা গেছে এরকম, কিন্তু এই ফাতেয়ার মতো এরকম এরকম জীবনে কেউই করে না এই ভিউর জন্য এটি কাহিনী এ সমস্ত টাইটেল থামলে লিখতে মানুষের চালাক আছে আমিও জীবনে তো কোনো ভিডিও দেই না একটা টানি যে জিন্দি বই হিন্দি এক এক দুই সেকেন্ড হুনি চলিয়ে জীবনও দেই না,
তো ইয়ার হলে দর্শক লুলুর লুলুর কর্ম কীর্তি আর ভাই ইয়া তিসার কর্ম কীর্তি এবার শেষ করি। এবার আমরা টেপির কথা কই, টেপির কথা অন্য গুলোকে একখানে শেয়ার করি। টেপি তো দুই তিন দিন ডুব দিয়াছিল, আর যেই হোটেলে প্রথম দিন উঠছে ওই হোটেল এক রাত থাকি মনে সাড়ি দিছে কোনো কারণে। তো টেপি ওইখান থেকে অন্য জায়গা, তো অন্য বিচের কাছে যাইব। তো আয় অন্য করে কইছি দর্শক, সত্যি যত যাই হোক মানুষ কখনো নিজের নিজের ফোনটা কখনো নিজের ফোনটা অন্য কারো কাছে হাতে জীবনে দিব না। তানজিলার আছে একটা আইফোন, হ্যাঁ এই বোটকা জাম্বুরও তো মাহিনুর আইফোন কিনে দিছে। তো এই টেপি দেবর নিয়ে হানি মনে গেছে, যেটা আইডিয়া করে বলতেছে দেবর নিয়ে আমার মনে হয় সম্ভবত সাথে আসিফ আছে। আসিফ ছাড়া আর এই টেপিরে আসলে বাসে যাই এত হেল্প করার মতো হয়তো কেউ নাই। তো বদা চেহারা কিন্তু আজকে আপনি দেওয়া গেছে, ঝাড়ু লই চলিয়েছে, এই যে দুইটা ঝাড়ু কিনে আছি, হ্যাঁ তিসার জন্য একটা দিয়ে গাছ ঝাড়ু দিতে পারবো আর একটা দিয়ে তিসারে বিড়াইতে পারবো। তো দর্শক এখন তো বাইরে সে যায় সবার জন্য টেপি, কিন্তু আমি দামাদামি করে জিনিসপত্র কিনতেছে এইটা এইটা টুকিটাকি সাগর পাহাড়ে গেলো, জাম্বুরে লইলো, মান্টি কইলো। আর একটা জিনিস দেখছেননি দর্শক, খাবারের যেই ইয়েগুলো ছিল পরিমাণটা ছিল দুইজন পরিমাণে কিন্তু এখানে খাবার অনেক বেশি ছিল। তারপরে এই টেপির জামাই বলতেছে যে এক ভাইকে ক্যামেরা দিছি ধরার জন্য, ভাই নিজের ফোন কক্সবাজারে সিটার বাটপারে ভরা, কেউ কিছু মনে করি না। আসলে মানুষকে পদে পদে কক্সবাজারে বিপদে ফেলানোর জন্য মানুষের অভাব নাই। তো নিজের আইফোন অন্যের হাতে ধরাই দিয়া কইব যে ভাই আমার একটু ভিডিও করে দেন, ফোন লই দৌড় দিলে এই মিষ্টি কুমড়া ফটকা কি পিছন পিছন দৌড়ে যায় ধরতে পারবো জীবনে ফোনের জন্য। হিয়ানে সিটার বাটপারের আড্ডাখানা। তো নিজেদের আইফোন কি কারো কাছে দিব দর্শক? তো আমার মনে হয় আমার ধারণা, আমি গতকালকের ভিডিওতে বলছি তানজিলের সাথে কেউ আছে, গতকালকেও কিন্তু পিছন থেকে কেউ ধারণ করে দিছে। তো ইয়াতে কি জানি বলে হিমসড়ি ওই পাহাড়ের উপরে উঠছে, জাম্বু উঠছে, তানজিলা উড়ে নেই মাগো, মঞ্জিলা যদি আবার ইয়া হয়ে যায়, মঞ্জিলাকে বিসর্জন দিতে গেছে কি না কি জানি, বিসর্জন দিতে গেলে তো উঠতো, এখন তানজিলা আর উপরে উঠে নাই, যদি আবার ইয়া হয়ে যায়। তারপরে তানজিলার এখন আর ইয়েতে যাওয়ার কথা না, কক্সবাজারে যাওয়ার কথা ছিল না, তাড়াতাড়ি করে কক্সবাজার তানজিলা গেছে। তার তার এই যে হাঙ্গাঙ্গার কাহিনী করার পরেই কিন্তু তারা হানিমুনে যাওয়ার কথা ছিল, তো হঠাৎ করেই কক্সবাজার চলে গেছে তানজিলা। তো দর্শক সব মিলে এখানে বিরাট বড় রহস্য কাজ করতেছে, যদিও এখন ওই রহস্যগুলো উদ্ঘাটন হয় দুই দিন লুকাই টুকাই থাই, একটা ভিডিও আপলোড করছে দুই তিন দিন লুকাই টুকাই থাই, এরপরে তানজিলা বাইরে এসে হঠাৎ করে আজকে আবার আয়সা তাও বিচের মধ্যে একটু ভিডিও দিয়ে দিছে, বিচে গিয়ে একটু ভিডিও দিছে, তারপরে আবার ওই যে সাগরপাড়ে আয়সা আমার মাতাল মাতাল লাগে, এদিকে এদিকে ঘুরে টুরে একটু হুটকি মুটকি কিনলো, তারপরে দিন দিকে কিতা কিতা কাপড় চাপড় তাবিয়া তুবিয়া এডি কিনলো জাগ্যা কিনুকে। তো তারপরে কথা হয়েছে আমরা ধরি নেন তানজিলার সাথে এখানে আসিফ আছে, আসিফকে নিয়ে গেছে হানিমুনে, রশেদ দেবরকে ছাড়া হানিমুনে কীভাবে যায় বলেন তো দর্শক? তাকে নিজের আইফোন এসব সিটার বাটপারের জায়গায় যায় মানুষ মানুষের হাতে তুলে দেয় না, বুঝছেন দর্শক? সে খুবই পছন্দ করে, পছন্দ করে। এরা মামাইয়া হয়েছে কি বেড়া হইলেই হয়েছে, যেই কোনো বেড়া দেখলেই মানে জাপাই পড়ে দুই মামাইয়া দুইজনেই। তো দর্শক এখন ইয়া কী বলে ইয়া তানজিলার যে হোটেলে খাবার নিতেছিল হোটেল রুমে খাবার নিয়ে আসছিল, তো ওই খাবারগুলো দেখবেন পরিমাণে কতটা ছিল। আসিফ আমার ধারণা আসিফ, আবার বাকিটা কে আছে জানি না, কিন্তু এখানে খাবারের পরিমাণও কিন্তু বেশি ছিল, মেনু কিন্তু বেশি ছিল লাস্টের যেদিন খাবার আনছে। তো দুইজন মানুষের জন্য এত খাবার আসলে অর্ডার করা আমি জানি না। তো হাজব্যান্ড ওয়াইফ ঘুরতে গেছে, মানুষ তো কী করে নিচে রেস্টুরেন্টের নেমে কিন্তু খাওয়া দাওয়া করে, দেখে কী অবস্থা। এরা ওই যে বাড়িতেও ঘরে খাটের উপরে বৈশা খায়, হোটেলে গেছে ওইখানে ওইখানে যায় বৈশা বাইরে যায় না খাইয়া রুমের মধ্যে খাবার আনি খাইতেছে, যে রুম থেকে বাইরেতেছে না। তানজিলা ইয়ে দিয়া সিঁড়ি বাইয়া উপরে উঠলো না কেন? বোটকা জাম্বু তানজিলাকে নিচে রাইখে একা একা কেন উঠলো উপরে? এটার মানে কি আমি তো এটা বুঝলাম না, যে উঠলে হয়তো দুইজন উঠবে আর না উঠলে নেই, আর প্রচণ্ড পরিমাণ গরম কিন্তু। তো এই বিষয়টা খেয়াল করেন, বোটকা জাম্বুর সাথে পিছন পিছন কে উঠছে? বোটকা জাম্বুকে ওই বাইর কাছে দিছে ক্যামেরা, একটা মানুষ কি একটা মানুষের কাছে আইফোন দিয়ে দে ভাই আমার ভিডিও করে দেন, ফোনটা নিয়ে দৌড় দিলে কে ধরবে? তো আরেকটা কাহিনী হয়েছে দুইজন উঠলে উঠবে একসাথে, দুইজন নবদম্পতি, হ্যাঁ নবদম্পতি বলা যায় না, এদের আট নয় মাসে গেছে বিয়ের বয়স,
বিষয়টা এদিকে এদিক দিকে একটু দেখেন, কারণ বোটকা জাম্বুর সাথে কেউ আছে তারা উপরে উঠছে দেখার জন্য, আর বোটকা জাম্বু তো জিয়ে না যায় এনে খাওয়ালোই বই যায়, কারণ ওই যে বইয়ের টাকায় ফোদ্দারি, একদিকে হিন্দি খাইতেছে আরেকদিকে হিন্দি খাইতেছে বোট টাকায়, ইয়া উপরে যাই ডাব খাইতেছে। তো দর্শক, আসলে বোটকা জাম্বু জীবনে নিজের রুজিতে কোনোদিন এত খাবার খাইতে পারে নাই, তো এটাই চিন্তা করেন যে বোটকা জাম্বু একা একা উঠছে পাহাড়ের উপরে, তানজিলা কিন্তু উড়ে নেই। মা গো মা কী দেখ ভুতুর্নির বেলে ইয়া কি জানি কয় হাঙ্গা না বি, প্রতিদিনে সামনে বিয়ে মা গো লজ্জা সরম কিছু নেই, এই মহিলা একই পুরুষ নিয়ে একই বাসায় আছে একই বাসায় থাকতেছে, কয় বাচ্চা ফেরে আসেনি, এটা টেস্ট করার জন্য সে হাসপাতালে চলে গেছে, এরকম কিছু। আমি তো গতকালকে আপনাদের সাথে ক্লিয়ার করছিলাম, মিম মনে হয় সম্ভবত এই অনুষ্ঠানের কারণে বাচ্চাটা হচ্ছে কনসেপ্ট করলো, কিন্তু মিম হয়তো নষ্ট করতে পারে বাচ্চা, তো যার কারণে মিম এত কাহিনী করার পরেও মিম আবার সামনে তো বিয়ে এরপরে চুমকি পুতির দোকান তো প্রচুর পরিমাণে খুলে ফেলছে, এরপরে আরও কাহিনী আছে মিমের, মিমকে মানুষ যখন প্রচুর পরিমাণে গালাগালি দিয়ে ভিডিও দেখতেছিল না, 13-14 হাজার ভিউ পাইছে, তারপরে দুঃখ করে যে বাবুর জন্য এই বাইকটা কিনে, আর বাবু হাঙ্গিরটা বাইকের বিনিময় যৌতুকের বিনিময় কিন্তু মিম হাঙ্গুড়ি বিয়ে করছে। ওই যে দেখেন না ইয়াং কম বয়সী ফোলাগুলোর বুড়ি দাদি আম্মারা বিয়ে করে, কেমনি বিয়ে করে, জিনিসপত্র এডা হেডা গাড়ি বাইক টাইক আইফোন এগুলো দিয়ে আটকায় রাখে আয়নাঘরের মধ্যে। তো বাবু হাঙ্গুরটা মনে করছে যে মিমরে বিয়ে করলে মিমের কাছে প্রচুর টাকা অর্থ সম্পদ আছে, বাবুর পরিবারও মনে করছে যে মিমরে বিয়ে করলে অন্তত বাবুর লাইফ সেটেল। তো দর্শক, মিম হয়েছে ওই যে কয়দিন একবারই স্বর্ণ লই কান্দাকাটি করলো টঙ্গের দোকানের স্বর্ণ লই, কিন্তু দেখেন এখন কিন্তু সে ফারুল বেগমকে দিয়ে গয়না কিনে নিতে আসে, হ্যাঁ ইয়েতে যাইয়া টঙ্গের দোকানে যাইয়া, এগুলো হয়েছে ওই যে ফারুল খা বেগমের থেকে জিনিস হাতে না ছোট ছেলের বউ বলে কথা, এর ভিতরে কিন্তু তিশা কিন্তু খোঁচাখুঁচি শুরু করে দিয়েছে হিয়ানে বই, যে মিমেরও তো বিয়ে হয়েছে, মিমেরও তো নতুন বিয়ে, মিমেরও তো একানা স্বর্ণ কেউ দেয় নাই ওই পরিবার থেকে, যার কারণে ফারুল বেগম ওই যে মানুষের ঘুমুত সাপ করি নাটাই দিই কষ্টের টাকা দিই, সেই টাকা দিয়ে অন ভুতুর্নির জিনিস কিনতে গেছে, আর ভুতুর্নির কী বউ পরিচয় দিত কনসের দশকে, ভুতুর্নির কেউ বউ পরিচয় দিব নি, কেউ মাইন্ড বনি, এটা যে নিজের ছেলে বিয়ে করছে বলে ঘরে আইব ঘরে থাকবো শাশুড়ির সেবা যত্ন করবো ঘরের কাম কাজ করবো নিজে সুন্দর থাকবো, ঘরে ঢুকলে বউ লাগবো, বউ ঘরে আছে নিজের একটা সংসার গুছাইব, এটা চাই। আর বুতুন্নি হয়েছে একটা মহিলা, তার মাইয়া লইতে সে আলাদা সংসার আছে, এই বুতুন্নিরে আবার কি জিনিস দিব, তো এল্লাই বলি বুতুন্নিরে হিয়ানতাই বই তিসা হিয়ানতাই, কারণ মিমও তো বিয়ে হয়েছে, মিমরে শারমিনদের পরিবার থেকে এক ফোঁটা জিনিস দিছে, শারমিন কিন্তু পরে আই একটা খোসা মারছিল যে মিমরা অনুষ্ঠান করবো তখন দিবে, তারা তো অনুষ্ঠান করবেই তখন দিবে। তো দর্শক, ভুতুর্নির আসলে হয়েছে এগুলো, আর ওই যে এক দুই ইয়া বাঙ্গারি সুঙ্গারি স্বর্ণ বেসলো টঙ্গের দোকানের মধ্যে জাগা কেনার সময়, ভুতুর্নির ফ্যামিলি থেকে যদি কেউ হেল্প করতো বদাত 3,500 বার টাইটেল থামনার লিখতো, মিমকে জাগা কেনার বাবদ টাকা দিলাম কত টাকা দিলাম, মিম বিপদে পড়ছে এটা নিয়ে একটা ভিডিও বানাইতে বসে বসে, যেমনি ওই যে হাফ ফেল হাফ পাস এটার নাম কী জানি কয় ইয়া মঞ্জিলার মার ইয়া পরীক্ষার রেজাল্ট নিয়েও কিন্তু বদা ব্রিফিং দিতে বইয়ে নেই, কারণ ওইখানে আর্টিফিশিয়াল কিছু ব্যাপার রয়েছে, এলে বদার সাহস পায় নাই বইতে, আরেকদিকে এটার নাম কী জানি কয় যে মানুষের জন্য বদারে ঘাইটবো যে মাইয়ারি এনে বইবে তুই আর্টিফিশিয়াল হাঙ্গা বানাস মাইয়ার পিল্লিং লই ঘুরোস, এরপরে তুই কী জানি কয় যে ভুতুর্নিরে যে টাকা দিছে, আসলে কেউই ভুতুর্নিরে কোনো টাকা দেয় নাই, ভুতুর্নি মাসে 12-13 লাখ টাকা ইনকাম করে, সাধারণ দর্শকদেরকে নাটক করার জন্য যে আমি জায়গা কিনতে যাই চোখের পানি ফেলাইছে জায়গা কিনতে যাই আমার কাছে টাকা নাই গয়নাঘাটে সব বেছে লেছি, দেখেন একটা মাস না ঘুরতে ভুতুর্নি আবার 1,72,000 টাকা দিয়ে কানে গলা সেট বানাইতে দিয়ে আছে ভুতুর্নি। আর বিষয় কোথায় এখন মানুষের বাচ্চারা স্কুলে ভর্তির টাইম, বাচ্চা স্কুলে ভর্তি করাইবো আপ দেওয়ার জন্য স্কুল ইংলিশ ম্যাডামে ভর্তি করাইবো এল্লাই আইসে মা গো মা। আচ্ছা দর্শক, গতকালে তেলা থাকতো হ্যাঁ খালি কিরে কি তেলা থাকতো কিতো তারপরে বাবু আঙ্গুরটা কয় ত্যাক্ত মানে একটা মেয়ে হলে মহিলার কাছে কয়েকবার গেলে তুমি তেলা থাকতো ওই যাইবা গই, আর এটা নিয়ে তো তেলা থাকতো হওয়ার কথা না, আর একটা কষি কাশি মহিলা পাইলে তেলা থাকতো কেন, ওই মহিলার ফাদুরি বাবু বই থাকবে যে বুড়ির হাত থেকে বাড়ছি।
কর্ম কর্মকীর্তি দেখছেন নি, এতির কর্মকীর্তি ওইটার নাম কি তা মাল্টিপ্লাগের। আরে ওর ওরে দোনোটা দেখলে হইরে ভেড়া ভেড়ি ঘুমতন। আজের ভিডিও যদি আই দেন, গতকালকে একটা আফু কমেন্ট করছিল যে আফু তুমি কি এটা বিশ্বাস করো, মাল্টিপ্লাগের শ্বশুর শাশুড়ি তারা নাকি বিয়ের পরে হানিমুনে গেছে। আর গীতে গীতে শুনতে হবে, আর শুধু বাকি আছে কালিনুর আর করিম ব্যাপারীর হাঙ্গার খবর, হানিমুনের খবর, হেডে একটু জানার বিষয়। অবশ্যই হের মাইয়া হেরে সিলেট নিয়ে হানিমুন করাই আনছে, কারণ ওই টাইমে তানজিলারে তানজিলার বাপের কাছে পৌঁছানোর জন্য সিলেট মাকি গেছে, তার মা বাপ রনিয়ে গেছে গার্ডিয়ান হিসেবে, কিন্তু সেটা তার কোনো কিছু করতে পারলো না। কাহিনী আছে দর্শক, মাল্টিপ্লাকে শ্বশুর শাশুড়ি বেলে তারা নাকি বিয়ের পরে হানিমুনে গেছে, আর এলে জমরাজ বেলে হানিমুনে গেছে। এটি শুনলে আসতে আসতে মনে যে মরে যায়। কী কইতাম দর্শক, আর যে ইউটিউবের টাকা নাই বলি একটু হালিমুলে যাইতে পারি না। আরে কী পরিমাণ হালিমুল করতেছে, ব্যাকে মিলি এর মানে লাখ লাখ টাকা ইনকাম করতে পারি না, দেখিয়া হালিমুলেও যাইতে পারতেছি না, জামাইটারে নিয়ে আনগুলোকে একটু ডালাডালি করে দিয়াইতে পারতেছি না। কী কইতাম দর্শক, আমার উড়ান জামাই আর কি, তাতে কী হয়েছে, আমার জামাই কিন্তু সুন্দর আছে, তারপরে শুধু লাখ লাখ টাকা ইউটিউব থেকে কামাইতে পারি না, দেখিয়া জামাইটারে একটু ডালাডালি হালিমুন দিতে পারি না আর্টিফিশিয়াল। কাহিনী দেখলে আসতে আসতে আরে হঠাৎ করি মানে ওই যে হঠাৎটাই হয়েছে, এলাম জিরাফি আগা আইক দিয়েছে বই বই, জিলাফি আগা নিমকি আগা আইক দিয়েছে বই বই, হঠাৎটাই হয়েছে অন্যব মানুষরা। একটা কাহিনী কি আপনারা দেখছেন নি, মাগো দাঁতাল হেলানি আল্লাহ, ফাটকে তো ধরা খাওয়ার পরে মনে হয় মানুষের দৌড়ি কোমর ভাঙিয়ে দিয়েছিল বেড়ার, হেল্লাই মনে হয় তখন এই সময় হালিমুল করতে পারে না, রোমান্টিক করতে পারে। আচ্ছা গিফট দিব ভালা কথা, বুঝলাম ডায়মন্ড আনছে দিল্লেই, মা গো মা শুধু ডায়মন্ড আর ডায়মন্ড। কী কইতাম দুঃখের কথা, একটা ডায়মন্ড কিনে দিন না জামাই পাইলাম না রে আল্লাহ, বিয়ের সময় যে যতটি গয়না দিছে ওর বাড়ির মানুষেরা আর বাপের বাড়ির মানুষেরা মিলি গরিব দুঃখী মনে করি আরে, কিন্তু এরপর থেকে কেউ আর একটা কিছু ডায়মন্ড টাইমন্ড কিচ্ছু দিল না রে ভাই বোনেরা, কিতা কইতাম বালা কথা। ইয়া কী জানি কয়, বুঝলাম ভিতরে ডায়মন্ড দিছে এদের জামাই, ফইন্নির ঘরের ফইন্নি মামা আমার লগে ইয়া করে যুক্তি করি একটা ডায়মন্ড আনছে, মা গো হেতে হারে না দে ওই যে মামা যেটা করব ইয়া করবো মাসু ইয়া এটা উগান্ডিয়া পাইতেছে না যে সে এটা করতো সাদিয়ার লগে, মানে এটা করে দেয়া দিত দর্শকদেরকে, কী নীল লজ্জরে ভাবা। ইয়ার পরে দাঁতাল হেলানি, গত বছরে তো এই হেলানির হাই এটা আইসে বিদেশ নাই, গত বছরে তো এর এর মালামত করে না, এবছরে এর উতলা বেরস হয়ে গেছে কিল্লে উতলা বেরস। দর্শক বুড়ি দামড়ি গিয়ে তো সব কথার তাই আল্লাহ জানে, শুধু হাঙ্গা সাজা বৌ সাজা হলুদ সাজা। দর্শক বালা কথা, বুঝলাম ডায়মন্ড আনছে, ডায়মন্ড আনলে ডায়মন্ডের না হাতে না তুলে দিব, কিন্তু পুষু নতুন শাড়ি হিন্দাইয়া একটা পুষু দিয়া মাথার উপরে পুষু কানের মধ্যে পুষু হাতে পুষু, মন চায় বেড়াটারে এমন দুনের ধৈনতাম, এক এক সময় এদিকে পুষু দেয় কবে যে পুষু দিয়ে একটু সাজছিলাম আর পুষু দিয়ে সাজতে পারতে জানে, এরম একটা দুইটা ডায়মন্ড টানে দিলে না এরপরে পুষু দিয়ে হাজি মাজি আন্ন করে একটু দিয়ে আইতাম, হেডেও তো পারতেছি না কীটা করতাম দর্শক ভাই বোনেরা। মা গো মা কী কী নমুনা, মানে ডায়মন্ড দিছে এই যে এক হাতে একটা ডায়মন্ড দিছে হে আর এক হাতে একটা ডায়মন্ড দিছে, ওই যে তানজিলার কতগুলা ওই যে বদারগড়ের বদা মালয়েশিয়া যায় ওই যে দারাজ দেখবেন এটি দেড় দুশো টাকা দিবেছে, ১৮০ টাকা ২৫০ টাকা যেটি বাপি মালয়েশিয়াতে আনে দিছে তানজিলারে, আরও কে কে গিফট দিছে বুঝছেন নি, ১৫০-২০০ টাকার মধ্যে এটি দারাজে অ্যাভেলেবেল, আর নিউ মার্কেটের ওলিতে গলিতে দেখবেন এরকম সেট মিলানো মিলানো ওই যে বেসলাইট তারপরে রকেট আন্টি কানের দুল মিলে নেডি একটা বক্সের মধ্যে থাকে। তো এটা দেয় দাঁতাল সাদিয়ে এটা মনে হয় গ্রাম্য বাজারতে যে কিনে যে এরে দাঁতালের ঘরে দাঁতাল কোন কোম্পানির বস্কের উপরে নামটা একটু দেখাইতি, কোন ব্র্যান্ডের ডায়মন্ড ছিল এটা এটা একটু দেখাইতি, কেরম ডায়মন্ডের জুয়েলারি দোকানের নাম আছে না তাই দেখলে তো বুঝতাম, দাঁতালের ঘরে দাঁতাল দূরের তাই ক্যামেরাটা ধরি কইতাছে এই যে ডায়মন্ড এই হাতে একটা আন্টি এই হাতে একটা আন্টি তারপরে এই যে কানের দুল এই যে গলার মধ্যে সেন, মা গো মা ডায়মন্ড দিছে, বুঝলাম ডায়মন্ড দিছে এ পুষুটি লাগেছে কিন্তু দর্শক মাথার মধ্যে, আমাকে বলছে শাড়ি পরো শাড়ি পরো শাড়ি পরছি, এরপরে মেকআপ মেকআপ করছে মেকআপ করি তারপরে আছে পুষু লাগাই, মা গো মা গিফট নিতে হইলে বুঝে মাথার মধ্যে পুষু লাগাইতে হইব না, হলুদের হলুদের ইয়া সাজ পোশাক দিই
কদিন চেপা শুট কিড়ে এরকম ফুট শুট শু কতটি লাগাই ওই যে এটার নাম কিন্তু বাদে মেলো কেন আসি গিয়ে কতটি ভিডিও বানাই চাইলো মা গো পুরাই বাইদানি দে বাইদানি দর্শক এক একটার পরে এক একটা বাইদানি নমুনা লই এই ইউটিউবের মধ্যে দেখলে আসতে আসতে মনে হয় অ্যাডমিশন যায় হেলানির কাহিনী দেয় না আর এমন আইসা হয়েছিল হেলানি ফুস শুয়েটি লাগাইছে আর এদিকে উগান্ডিয়া মাসুদ হেতে কীভাবে চেষ্টা করতেছে যে রোমান্স করে না কেন রোমান্স করে না কেন রোমান্টিক বানাইতে চেষ্টা করতেছে আরে আগে রোমান্টিক হয় না গত বছরে তো হেলানির হাই এটা এত রোমান্টিক আসিল না এই বছরে আইতে না আইতে হেলানির হাই এত রোমান্টিক রোমান্টিক হইতে হইব ইন্দি কান্তা কান্তা জামাই এটার দুদিন হরে ধরি লইয়া নে টিকটকে একটা ভিডিও কিন্তু কিছুদিন আগে ভাইরাল হয়েছিল যেটা কান্তা নাকি কার সাথে মাঝখানে ভাগি গেছিল গে এটা কইছিল কে এটা কইছিল ওই যে রুহির মার যে লতা লতানি না হ্যাঁ লতার একটা জাল আছে এটা টিকটক ভিডিও বানায় হেতি টিকটকে এটা কইছিল যে কান্তা কার লগে ভাগি গেছে গে এরকম একটা ঘটনা যখন প্রচার হয়েছে তখনই কিন্তু কান্তা এই বাড়িতে ছিল না অনেকদিন তারপরে হঠাৎ করে দেওয়ালোয়ার চলিয়েছে বুঝছেননি দর্শক এই হয়েছে কাহিনী দেওয়ালোয়ার হিয়ান্তে তাড়াতাড়ি করে চলিয়েছে বউ বেলে ভাগি গেছে কার লগে তো ইয়ার পরে আসার পর থেকে হেলানির সাথে আর কান্তার সাথে ভালোবাসা লাভিং লাভিং জুর হয়েছে ইয়ার পরে হঠাৎ করে হিতি তাড়াতাড়ি করে হিতির এসে এই টিউবলাইট মার্কা সুলেমান খান এটারে ধরি লই এসে তাড়াতাড়ি এবার স্বামী আইলে কয়টা শাড়ি পিনবো বিমানে গেলে কয়টা গাড়ি লই যাইতে হইব কয় বড়ি স্বর্ণ পিনতে হইব আজকে বড় ইটিফার হই নাই দেখা কয়টা শাড়ি কিনতে পারলাম না রে ভাই বোনেরা কড়া এয়ারপোর্টে জামাইটা সৌদি আরব থাকে না দেখা ইয়ার পরে বিদেশির বউ হইতে পারলাম না রে ভাই বোনেরা পূর্বাসীর বউ হইতে পারলাম আপনারা দেখবেন আমি নিজেই পূর্বাসে চলে যাই একদিন এরপরে বিমান সৌদি আরবতে আসার সময় কীভাবে গাড়ি হাঁকায় হাঁকায় এরপরে লাকিজ ডাইমুট তারপরে দিই এটার নাম কী অর্নামিক্স এরপরে আবার ডাইমুট লইম তারপরে রকেট কিনগুম এরপরে আন্টি কিনগুম তারপরে আবার এটি কীতে বেসলাইট কিনগুম এরপরে কাপুল ওয়েচ কিনগুম কিনি হাঁকাইতে হাঁকাইতে আইম এয়ারপোর্ট থেকে মনের কী পরিমাণ দুঃখ করে ভাই বোনের রাজ্যা জামাইটা পূর্বাসী হয় নাই দেখে কিচ্ছু দিয়েতে পারলাম না না করে এর হরে কাহিনী হয়েছে দর্শক হে দুঃখে আই নিজেই পূর্বাসী চলে যাই কইতাম দর্শক আজকে বড় ইউটিউবের মানে দেখে এটি দিয়াইতে পারতেছি না রে দর্শক বিদায় নিলাম এত দুঃখ লই আর কথা কইতে পারতেছি না মনের ভিতরে একটা মহিলার যদি এত দুঃখ থাকে তাহলে কেমনে কথা কইতে পারি চলে গেলাম কই আল্লাহ হাফেজ।